বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমান, কাতার সহ এই অঞ্চলের 10টি দেশে অন্তত 1,03,00,000 বাংলাদেশি গেছেন জীবিকার খোঁজে। বিশ্বের অন্য অঞ্চলের মতো মরণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেও, যেখানে হু হু করে বাড়ছে বাংলাদেশি আক্রান্তের সংখ্যাও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে মধ্যপ্রাচ্যে প্রায় 10টি দেশ থেকে বাংলাদেশি আক্রান্তের তথ্য সংগ্রহ করেছে নিউজ 24। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যখন 2,000 ছাড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যের দেশ শুধু কাতারেই আক্রান্ত কমপক্ষে 508 জন বাংলাদেশি, যা দেশটিতে মোট আক্রান্তের 1/4। দেশটিতে মারা গেছেন অন্তত 4 জন বাংলাদেশি। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত 16 জন। কুয়েতে আক্রান্তের সংখ্যা 150 ছুঁই, মারা গেছেন 1 জন। বাহরাইনে মৃত্যুর খাতায় নাম ওঠেনি কোনো বাংলাদেশির, তবে আক্রান্ত প্রায় 100। UAE বা সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত 33, মারা গেছেন 5 জন। বেসরকারি সূত্রে লেবাননে আক্রান্ত অন্তত 3 জন। ওমান, মিশর, জর্ডান ও ইরাক সরকার আলাদাভাবে কোনো বিদেশি নাগরিকের তথ্য না দিলেও বেসরকারি সূত্রে এসব দেশেও অনেক বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে মধ্যপ্রাচ্যে এত বেশি বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন, সেই সাথে কাজ না থাকায় বাড়ছে তীব্র খাদ্য সংকটও। এতে দূতাবাসের উপর বাড়ছে প্রবাসীদের ক্ষোভ। দিন দিন করোনা বাড়িয়ে যাইতেছে, এখন আমরা কি করব, কিভাবে খাবো, কিভাবে থাকবো, রুম ভাড়া কিভাবে দিব, আমরা এখন খুবই আতঙ্কে আছি। কেউ হাসপাতালে যাইতেছে, কেউ আসতেছে, দিন রাত 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ডাক শুনতেছি। কোনো গভর্নমেন্ট থেকে কোনো সহায়তা এখনো পাইনি, ভবিষ্যতটা বলতে পারতেছি। বেশিরভাগ দেশের সরকার প্রবাসীদের সুরক্ষায় কাজ করলেও ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু বন্ধ হয়ে গেছে, ওদের সমস্যা হচ্ছে, তো এটা এদেরকে আমরা মোটামুটি ওই যে খাদ্য সহায়তা দিচ্ছি আর কি, এটা যদি বেশি লিঙ্গার করে তখন হয়তো এটা একটু সমস্যা দেখা দিবে। মহামহিম বাদশাহ ইতিমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাস আক্রান্ত দের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। সৌদি আরবের সকল আইন কানুন মেনে চলার জন্য সকল বাংলাদেশি অভিবাসীকে আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে কোন কোন দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক অশনি সংকেত।